ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিসেস অ্যান্ড মিস্টার তত্ত্ব ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। আর আজকে বার হলো শনিবার আর এখন বাজে দুপুর দুটো। তো আমার ব্লগটা আমি এখন থেকেই শুরু করলাম, তোমরা দেখতেই পাচ্ছ আমি চুল ঠুল কিছুই আঁচড়াইনি, মাত্র স্নান করে এলাম। স্নান করে এসে তারপর দেখাচ্ছি, এখানে পুজো দিলাম, পুজো দিয়ে একেবারে ক্যামেরাটা অন করে নিলাম। ভাবলাম যে তোমাদের সাথে একটু কথাই বলে নিই, ততক্ষণে আমি একটু ক্রিম টিম এগুলো লাগিয়ে নিব আর তোমাদের সাথে একটু কথাও হবে। তো আজকে সকাল থেকে আর টাইম পাইনি, কালকে অনেক রাত অবধি এডিটিং করতে হয়েছে, তো ঘুমটাও ঠিকঠাক হয়নি, তো ওর জন্য হলো দেখি শরীরটা একটু দেখবে কি যদি অনেক রাতে ঘুমাও না, শরীরটা যেন কোনো ম্যাচ ম্যাচ করতে থাকে, ঘুম মানে ঠিক মানে ফ্রেশ লাগে না। তো ওর জন্য আমি ভাবলাম কি একেবারে স্নান ঠান করে এসে আর তারপরে ব্লগটা শুরু করি, কেননা আমি যদি প্রাণবন্ত না তোমাদের দেখাই যে আমি প্রাণবন্ত আছি, তোমরা কি করে ব্লগটাকে ভালোবাসবে। ওর জন্য একেবারে স্নান করে চলে এলাম, তখন আর ক্রিম ঠিম মেখে একেবারে সিঁদুর পরে নিব। তো ভাবছি ভাত খাবো না ওর জন্য অপেক্ষা করব, দেখি কি করি আর কি রান্না করেছি, একেবারে তোমাদের যখন খাবো তখন দেখিয়ে দিব। আর তো চলো দেখতে থাকো ব্লগটা। তোমার ক্রিম দেওয়া সিঁদুর পরা সবই হয়ে গেছে, এখন এসে একটু বসলাম। আর সেরকম ঠান্ডা নেই কিন্তু স্নানের পরে খুব ঠান্ডা লাগে, সেজন্য সোয়েটারও পরে নিয়েছি, কেননা এখন কিছুদিন ঠান্ডা থাকবে তারপর তো চলেই যাবে ঠান্ডা, কেননা ফেব্রুয়ারি চলতেই যাচ্ছে মানে শেষ হতে যাচ্ছে। আর আজকে শ্যাম্পু করিনি, কালকে শ্যাম্পু করেছিলাম তো আজকে আর শ্যাম্পু করতে ইচ্ছা করলো না, তো জন্য শ্যাম্পু ট্যাম্পু করিনি, কালকে করে নিব। তেলও দেয়নি কিন্তু শ্যাম্পুও করিনি, খালি সে শ্যাম্পু না করলে আর পুরো চুল ভিজাই না, কেননা চুল পুরো চুল শুকাতেও যায় না, সেই জাস্ট সামনেটা একটু ভিজিয়ে নিই ব্যাস, তা না হলে দেখবে কি কেমন যেন মাথাটা লাগতে থাকে, তার মধ্যে ঘুম হয়নি কালকে রাত্রে ওর জন্য আজকে যেন ওর কেমন লাগছে। তো তোমাদের সাথে একটু গল্প করলাম করি ভাবলাম, তো ওর জন্য ক্যামেরাটা নিয়েই বসলাম একেবারে, দেখি ওর জন্যই অপেক্ষা করি, একসাথেই খেয়ে নিব, বেশিরভাগ দিন তো একসাথে খাওয়া হয় না, কেননা ওর অনেক সময় অনেক দেরি হয়ে যায়, তো অতক্ষণ তো ওয়েট করাও যায় না। তো আজকে তো দুটা প্রায় সোয়া দুটো বেজেই গেছে, ও হয়তো কিছুক্ষণ পরে চলেই আসবে, আর আজকে তো উইকেন্ড, তো দেখি কোথাও যদি ঘুরতে যাই তাহলে তো তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব, সেরকম কোনো প্ল্যান হয়নি, দেখি যদি যাই তাহলে তো তোমাদেরও দেখাবো কোথায় যাচ্ছি। যাওয়ার মধ্যে কোথায়, ঠান্ডার মধ্যে এই কাছাকাছি কোথাও যাব, হয় শিলিগুড়ি নাহলে এখানেই, আর কোথায় যাব। তো কালকের শর্টসগুলো তোমাদের কেমন লাগলো, ভালো লেগেছে তো? আমরা কিন্তু খুব এফোর্ট করছি মানে যেন শর্টসগুলোকে আরও ভালো, তার থেকেও ভালো করা যায়, তো তোমরা অবশ্যই সেটা লাইক করো। তো তখন তোমাদের সাথে বললামই যে ওর জন্য একটু অপেক্ষা করব, তো আমি তখন কথা বলতে বলতে ও চলে এসেছে, তো এখন ওর স্নান হয়ে গেছে, তো এখন আমরা খাবার টেবিলে চলে এসেছি আর আমি দেখাচ্ছি আজকে কি রান্না করেছি। আজকে তো নিরামিষ, আমি দেখাচ্ছি, এখানে হাঁড়িতে আছে ভাত, এইতো, আর এই হলো পালং শাক বেগুন দিয়ে করেছি, আর এই হলো বেগুন ভাজা তার সঙ্গে কাঁচা লঙ্কা, আর এই হলো ফুলকপির ঝোল। তো ও ওই যে ও তো হাই করে দাও, তো ও এতক্ষণে চুল ঠুল আচ্ছা আসুক, আমি দেখিয়ে দিকে ভাতটা বেড়ে নিই আর এখন খেয়ে নিই, কেননা তিনটে প্রায় বাজতেই চললো, খেয়ে নিই, খেয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমার খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ও এইদিকে বসেছে লাড্ডু নিয়ে, লাড্ডু গোপাল ভীম, ছোটা ভীম, বড়া ভীম, ছোটা ভীম, ছোটা ভীম লাড্ডু নিয়ে বসেছে। তো খাওয়া তো হয়ে গেল, তো কাপড় ধুয়ে রেখেছি, এখন কি মেলতে যাব আর কোথাও কি ঘুরতে যাব, দেখি যদি যাই শেয়ার তো করবো।
চলো কাজগুলো করে আসি, সংসারের কাজগুলো, তারপরে ঘোরাঘুরি। তো কাপড় টাপড় মেলে এসে আমি একটু শুলাম। তো এই যে ও আসলো, তো এখন দেখি কোথাও যদি বেড়াতে যাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। তো তোমরা দেখতে পাচ্ছ আমি একেবারে রেডিও হয়ে গেছি। এখানে ও বসে আছে, ও এদিকে কালকের ব্লগটা আপলোড করছে। তো এদিকে শোয়া চারটা বেজে গেছে, দেখি কোথায় যাই। দু চোখ যেদিকে যাবে আজকে সেই দিকেই যাব, কোনো ঠিক ঠিকানা নেই যে কোথায় যাব এক্স্যাক্টলি। তো যেখানেই যাই তোমাদের তো অবশ্যই সঙ্গে নিয়ে যাব। চলো দেখতে থাকো। ঘুরতে ঘুরতে দিদির বাড়ি চলে আসছি, দাঁড়াও মুচান্নি বাচ্চাকে দেখাচ্ছি। রাস্তায় ঘুরতে ঘুরতে এখন দিদির বাড়ি চলে আসলাম। এই যে পচা মেয়েটা এখানে ম্যাগি খাচ্ছে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, আর এখন প্রায় 8টা বেজে গেছে। তুমি একেবারে হাত মুখ ধুয়ে গরম গরম চায়ের সাথে, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর দিদির বাড়িতে খেয়েছিল সিঙ্গারা, মিষ্টি, তারপর ম্যাগি, যেগুলো আমার খুব প্রিয়। আর এখন কিছু ভাবছি খাবো না, শুধু চা করে নিব। তো হাত মুখ ধুয়ে একবারে চায়ের সাথে আড্ডা দিচ্ছি, চলো। তো হাত মুখ ধুয়ে তো চলে এসেছি, আর দুপুরে একটু বাসন ছিল ওটাও মেজে নিলাম, আর এদিকে ভাত বসিয়ে দিলাম রাতের জন্য, কারণ 8টা বেজেই গেছে বললাম। আর এদিকে চাও বসিয়ে দিয়েছি, চাটা করে নেই আমি। আমার আবার চায়ে একটু চিনি বেশি না হলে ভালো লাগে না, ওর আবার চিনি কম হলে ভালো, কিন্তু আমার জন্য ওকেও চিনি বেশি খেতে হয়, বেশি বেশি করে চিনি দিয়ে চায়ে। চা খাবো মিষ্টি হবে না, শরবত খাবো, চা খাবো না গরম শরবত। আজকে ভাবছি আমি আমার প্রিয় কাপটায় চা খাবো, এই কাপটায়, যেটা আমার মেজদির মেয়ে আমাকে দিয়েছে। আর এটা কাচের, আর আমার কাচ একদমই শুট করে না। কেমন শুট করে না, মানে আমার হাতে কাচের জিনিস ভাঙবে না, আর সেটা দিয়ে আমার হাত পা কাটবে না এমন হতেই পারে না। যাই হোক, এটা ভয়ে ভয়ে আমি বের করেছি, কারণ ওর নাম কেয়া, আমার যে মেজদির মেয়ের কথা বললাম, আমার ভাগ্নি, ওর নাম কেয়া, ও আমাকে এটা দিয়েছিল। তো ওরা আমাকে কুট্টিমানি ডাকে, আমার ভাগ্নিরা আমাকে কুট্টিমানি ডাকে। তো আমার বলছে কুট্টিমানি তুমি এটা চা খাবে। তো আমি ভয়ে প্রায় 6 মাস হয়ে গেছে এটার বয়স, আমি এখন অব্দি বের করিনি। তো এখন আজকে ভাবলাম এটাই চা খাই। তো হাজবেন্ড বকছে ওখানে আমাকে যে কাঁচের জিনিস রেখে দাও রেখে দাও, কিন্তু আমি ভাবলাম খাই, ও আশা করে দিয়েছে। দেখবে কি প্রিয় কেউ যদি কোনো কিছু দেয় সেটা অনেক বেশি মূল্যবান হয়ে যায় সেই জিনিসটা। তো আমার কাছে এটা খুব মূল্যবান। চলো আমার চাটাও হয়ে গেছে, ওইদিকে ঢেলে নি। চাটা তো হয়ে গেল, এবার যাই হাজবেন্ডের জন্য চাটা নিয়ে গিয়ে তোমাদের সাথে একবার চায়ে নিয়ে গিয়ে বিছানাতে কথা বলছি, চলো। তো আমি চা নিয়ে চলে এসেছি, এখানে আমি খাবো পাউরুটি দিয়ে, আর ও খাচ্ছে বিস্কিট দিয়ে। বিস্কিটটা পড়ে গেল। তোমরা না অনেকেই ভাবতে পারো এদের কৌটাটা এরকম কেন। তো ওই কৌটাটা আমার মা আমাকে যখন বাড়িতে গেছিলাম ভর্তি করে মুরগি মোয়া পাঠিয়েছিল, তো ওই কৌটাগুলোর মধ্যে বিস্কিট রাখি কেন, এয়ার টাইট, তো সুটা হয়ে যায় না। তো এটার মধ্যে আমি বিস্কিটটা রাখি, তাতে সুটা হয় না। মা যতবারই যায় ভর্তি ভর্তি করে মুরগি মোয়া সব পাঠায়। আসলে না, এটার মধ্যে এখন আমরা বিস্কুট রাখি, পেইন্ট করা বিস্কুট ফুটা হয় না। তো তো দেখি দেখি তো 8:30-9:15 বেজেই গেছে। তো তোমাদের তো বললাম, যেমনটা দেখালাম যে আমি ভাত বসিয়েছি ওখানে, আর এখন চা খাবো। আর ডাল তরকারি তো সব আছেই রাতে, দুপুরের, রাতের বলছি দুপুরের।
তো এখন চাটা খাবো আর দেখি আজকে দেখো বাঁকা চাট এটা অ্যাকচুয়ালি বাঁকা চাট নয় গোটা বন ছিল খেয়ে বাঁকা চাট করে দিয়েছে এখন খাবে আবার এটা তো আর তো রাতে সেরকম কিছু করার নেই কেননা যেহেতু রান্না করতে হবে না এখন চা খাবো খেয়ে ভাবছি তোমাদের জন্য একটু শর্টস বানাবো তোমরা কিন্তু শর্টস গুলোকে লাইক করতে ভুলো না তো এখন খাই আর আমি ভাবছি আজকে ব্লগটা আমি এই অবধি রাখছি তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য টাটা টাটা গুড নাইট গুড নাইট সুইট ড্রিম